গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ আমি সকাল 7টা থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন দেখো সমস্ত কাজ করে নিয়ে, সকালের কাজ যেগুলো থাকে সেগুলো করে নিয়েছি, নিয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর আটাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, তাই রেখে দিয়ে চলে এসেছি এখন কুট্টুসের কাছে। কুট্টুস তো ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখো উঠার পরেই আমি ওর মানে মুখটা মুছে দিচ্ছি ভিজে কাপড় দিয়ে। সকালে বাসে মুখটা মুছে দিলাম, দিয়ে জামা কাপড়ও চেঞ্জ করে দিয়েছি। প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি আগেই, এখন জামাটা চেঞ্জ করে দিলাম, দিয়ে তারপরে একটু ওর সাথে খেলবো। আর ওদের দেবজিৎও পড়তে চলে এসছে, এবারে দেবজিৎ পড়বে আর ও সামনে বসে বসে দেখবে এবং খেলাও করবে, আর তখন আমি গিয়ে আবার রুটিটাও করব। আর সকালের কি থালা বাসন মাজা আর ওই যে উনুন গোবর দেওয়া এগুলো তো করা হয়ে গেছে, হওয়ার পরে আমি ঘরটার মুছিনি জানো তো। কারণ কি বলতো, যে ওই যে রুটি করতে গেলে তো গ্যাস মুছতে হবে, আবার মেঝেও মুখ পরিষ্কার করতে হবে, ভাবলাম যে তখনই আমি সব ঘর মুছে নেব। আর আমাদের কুট্টুস দেখেছো যে যেই ক্যামেরা সামনে দেখেছে অমনিই তাকিয়ে রয়েছে শুধু। তো দেখো এখন আমি রুটি করছি, আর রুটির সাথে চা খাওয়াবে বলে ঠিক করেছি, আর কিছু করব না, তো সেই জন্য চাটা করব, রুটিটা বানিয়ে নিয়ে আর তারপরেই আমি ঘর মুছবো, বা এই যে বিছানা গোছানো যেসব বাকি কাজগুলো রয়েছে সেগুলো সেরে নেব। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো সকালে ব্রেকফাস্ট করার পর ওই ঘরটার মুছে স্নান করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন দেখো দুপুরবেলা ইন্দ্র আর বাবা যাচ্ছে বাঁশ কাটতে, মানে কি বলতো একটা বাঁশ মানে রাস্তায় পড়েছে, রাস্তা বলতে মাঠে যেতে গেলে মানে সবাই একই দিকে পথ চলে, সেই পথে আর কি পড়েছে বাঁশ, তো সেই বাঁশটা তুলে দিতেই যাচ্ছে। আর দেখো আমাদের গাছে কি সুন্দর আম হয়েছে, এই আমটাতে কিন্তু সবার লাস্টে পাকে, মানে কি আষাঢ়ে আম বলে, খুব মিষ্টি হয় পাকলে, কিন্তু কাঁচা বিভৎস টক। আর এই যে করমচা গাছে দেখো করমচা হয়েছে, তো একটু আমাদের এখানকার প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে একটু বলো কিন্তু। তো আর কি বলতো আমাদের এই যে কাঁচকলা গাছ, এগুলো কিন্তু প্রচুর কাঁচকলা হতো, মানে সব সময়ের জন্য আমাদের বাড়িতে কাঁচকলা থাকতোই, কিন্তু আমফান ঝড়ের পর না কাঁচকলা একদমই পাওয়া যায়নি। আবার এখন অনেক দিনের পর, মানে আমফান ঝড় অনেক দিন হয়ে গেছে, তো এখন কিন্তু একটা দুটো করে কলার কাঁদি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বাঁশ বাগান, আর বাঁশ বাগানের কাছেই কিন্তু রয়েছে আনারস গাছ, আনারস, এই যে দেখতে পাচ্ছ আনারস নেই কিন্তু আনারসের গাছগুলো দেখাচ্ছি, এই যে পাতা পড়ে, বাঁশের পাতা পড়ে কিন্তু ভর্তি হয়ে গেছে। তবে আনারসটা কখন হয় ঠিক মনে পড়ছে না, তবে বর্ষাকালেই আনারসটা হয়, হ্যাঁ ঠিক বলেছি, আমি নিশ্চয়ই মনে পড়েছে যে বর্ষাকালেই কিন্তু আনারসটা পাওয়া যায়। আর এই দেখো এই বাঁশটা পড়েছে রাস্তার উপরে, এই যে দেখেছো সবাই পথ চলে, মানে একটা ইয়ে হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে এই মাঠের কিন্তু যেতে, তো সেই জায়গাটায় থেকে বাঁশটা কেটে আর সরিয়ে দিচ্ছে এই যে বাবার ইন্দ্র করে, আর সরিয়ে এক সাইডে রেখে দিচ্ছে, পরে এটাকে কেটে নেওয়া হবে, মানে কঞ্চি বা বাঁশটা কেটে জ্বালানির জন্য ব্যবহার করা হবে, তো এখন আপাতত সাইডে রেখে দিচ্ছে। আর এই দেখো কাঁচকলার কাঁদি কী সুন্দর হয়েছে। উফ বাবা, অনেক কষ্ট করে আমাদের কুট্টুসকে ঘুম পাড়িয়ে এই ওপরে এলাম, এখন ঘড়িতে 2 বাজে, আর সেই দুপুর থেকে মানে ও তো 11টার দিকে ওকে স্নান করিয়েছি, তারপরে একটুখানি জাস্ট চোখ বন্ধ করেছিল, তারপর উঠে পড়েছে আর ঘুমোয় না, কত কষ্ট করে এইমাত্র ঘুম পাড়ালাম।
বাবা, ঘুম পাড়িয়ে এই উপরে চলে এসেছি। কারণ না কি বলতো, যে ওখানে যদি আমি কথা বলতাম না আবার উঠে পড়তো, তখন যে আমার কি দশা হতো। তো ভাবলাম যে না, আমি উপরে গিয়েই কথা বলি, আর ডিস্টার্ব করবো না ওদের। আর এখন না একটু বড় হয়ে যাচ্ছে, আর খুব মানে কি বলবো, কনসাস হয়ে যাচ্ছে আর কি, ও সতর্ক বেশি হচ্ছে, মানে কেউ যদি কথা বলে বা কোনো আওয়াজ করে সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। তো ভাবলাম না, এবার থেকে আমার ওপরেই এসেই কথা বলাটাই ভালো। আর আজ তো ওই যে রান্নাবান্না করবো বলে ঠিক করেছিলাম, মানে স্নান টান করে নিয়ে আর মানে ওকে স্নান করাবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রান্না করবো ভেবেছিলাম। কিন্তু মা দেখলো যে আমার এদিকে দেরি হচ্ছে বলে মা বসিয়ে দিয়েছিল। মানে তারপর শেষে ওকে ঘুম পাড়িয়ে ওই যে বললাম যে একটুখানি ঘুমিয়েছে, তখন গিয়ে রান্না করতে সবে বসেছি আর ডালটা নামিয়েছে। আজ আমাদের ওই যে ডাঁটা দিয়ে মুগ ডাল হয়েছিলো, আর হয়েছিলো সয়াবিনের তরকারি। তো ডাল মা সাঁতাল দিয়ে দিয়েছে, আমি নামিয়ে দিয়ে আর সয়াবিনটা চাপাবো বলে ঠিক করেছি, অমনি উঠে পড়েছে, আবার ছুটে চলে আসতে হয়েছে। তো আজ কোনো রান্নাবান্নাই আমার দুপুরে করতে হলো না, মাই করলো। আর জানো তো, আজকে দুটোই তরকারি দারুণ হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিলো। মাকে বললাম যে আজকে না সত্যি খুব ভালো লেগেছে আমার তরকারি দুটো, পেট ভরে তো খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে আর ওকে নিয়ে ওই যে ঘোরা বা ঘুম পাড়ানো কী যে কষ্ট, কী বলবো এখনও বুঝতে পারছি আমি। আর এই যে ওপরে এসে কথা বলছি, এবার যেন একটু রিলিফ মনে হচ্ছে। আর কী বলতো বলতো, কালকের থেকে আজ ওপরে বেশ হাওয়াও আছে, মানে কিছু মনে হচ্ছে না যে আমি ওপরে আছি, প্রচণ্ড গরম সেই ব্যাপারটা নেই, বেশ ভালোই লাগছে। আর আজ দেখতে পাচ্ছ আমি যে ওড়না গায়ে দিয়েছি, কালকে তো ওই যে গামছা গায়ে দিয়েছিলাম, তোমাদের বলছিলাম যে গ্রামের মেয়ে বন্দনা, তো ওই যে বন্দনা যদি আমি প্রত্যেক দিন সেজে থাকি তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে বন্দনা নামেই ডাকবে। আর তার জন্যই আমি আজ একটু ওড়নাটা গায়ে দিলাম। আর এখন একটু তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আর আজ আরেকটা কী বলো তো, আমি আজকে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করেই দেখতে পাচ্ছ যে, বুঝতে পারছো যে আমার চুলে সেভাবে শ্যাম্পু বলে মনে হচ্ছে না, যে তেল দেওয়া মনে হচ্ছে, তাই না? আমি কী করছি, শ্যাম্পু করে আর এই যে চুলে একটু তেল দিয়ে দিয়েছি, মানে সঙ্গে সঙ্গে তেল দিয়ে আর জল দিয়ে ধুয়ে দিয়েছি। তাতে করে কী হয়েছে, মানে ওই যে সফটনেস রয়েছে, আর সেই যে শ্যাম্পু করার পর যে একটা ফুরফুরে ভাবটা থাকে চুলে, যে একটা হালকা হালকা ভাব থাকে না, সেইটা নেই, মানে ফুলে থাকে চুলটা ওড়ে বেশি। আর তাতে করে আমাদের কুট্টুসে ধরতে খুব সুবিধা হয়, তার জন্যই আমি কিন্তু তেল দিয়ে আবার ধুয়ে নিয়েছি। আর আমার চুলটা খুব সফট হয়ে গেছে, আর তেল তেলে থাক, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি কোথাও যাচ্ছি না। আর এখন লকডাউনের বাজারে, মানে লকডাউন নয়, এই করোনার দিনে তো কোথাও যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর কেউ আসারও প্রশ্ন আসে না। তো তার জন্যে আমার তো তেল দিয়ে রাখলেও তো কোনো অসুবিধা নেই। তো আমি তেল দিয়ে ধুয়ে নিতে কিন্তু আমার চুলটা দারুণ সফটনেস রয়েছে। আর এই যে এইভাবে বেঁধে রেখেছি, কোনো অসুবিধা নেই। আর চুলটা একটু আগেই আমি ফ্যান চালিয়ে কিন্তু শুকনো করেছি, ওকে হাঁটছিলাম যখন নিয়ে। তো আমার কিছু ভিডিওর এডিটিং বাকি আছে এবং ভয়েস ওভারও বাকি আছে, তো সেগুলো সেরে নিই, তারপরেই সময় পেলে তোমাদের সাথে কথা বলবো। পাগলা শোনা, পাগলা বাবু, এ পাগলা পাগলা ঘোড়া, এটা পাগলা পাগলা ঘোড়া। এই ঘোড়া ছুটছে, ঘোড়া ছুটছে, ঘোড়া ছুটছে বাবা, ঘোড়া ছুটছে। তো আজকে দাদু ঝিমার সাথে দেখা করেছ? মানু পো ঠাকুরদার সাথে দেখা করেছ? মানু এ আজ আমাদের এখানে ঘোড়া দৌড় হচ্ছে, জানো তো, কিছুদিন আগে তো আমাদের এখানকার ঘোড়া দৌড় হলো, আর পাশে এক পাড়ার ঘোড়া দৌড় এখানে হচ্ছে, মানে যে মাঠে আমরা ঘোড়া দৌড় দেখতে গেছিলাম সেই মাঠে আজও ঘোড়া দৌড় হচ্ছে। তো খবর দিল বাবা গেছে এখানে, ছোটকাদের ওখান থেকেই আমরা দেখবো, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি এখন, আমাদের কুর্তুসে দেখতে যাবে। এই যে
কুটুসের বাবা আর কুটুস যেখানে ছিল সেখান থেকেই আমরা আজ ঘোড়া দৌড় দেখবো। চলো তাড়াতাড়ি চলে আসো, চাবিটা দাও। হ্যাঁ চলে যাবো, চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। ঘোড়া সব ঘুরিয়েছে, দাঁড়ান ঘোড়া সব ঘুরিয়েছে। এই দেখো এটা ছোটকাদের তেঁতুল গাছের, এটা ছোটকাদের জায়গা থেকে এই যে এখানে ছোটকাদের পিছনে ঘরের পিছনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে কুটুসকে নিয়ে ইন্দ্র ছিল গতবারে ঘোড়া দৌড়ে। আর আজ আমরা তিনজনেই চলে এসেছি এখানে দাঁড়াতে, আর পিছনে দেখাচ্ছি মানে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি যে লোক মাঠে কেমন ঘোরাঘুরি করছে। ঘোড়া দেখা যাচ্ছে না কিন্তু লোক ঘোরাঘুরি করছে, দেখবে মনে লোক দেখো কয়েকটা লোক দেখা যাচ্ছে। এই জায়গাটা যে রয়েছে ওখানে কিন্তু আমাদের ঘোড়া দৌড় মেন হয়েছিল, সেই জায়গাটায় এখন লোক কম, কোথায় সব দিকেই কম কম লোক, দু চারটে করে লোক আছে। হ্যাঁ এখন কোথায় থাকবে লোক, তবে মাঠে ঘাটে বলে সেই জন্য লোক তো রয়েছে, দুই একজন লোক এমনি মাঠে ঘোরাঘুরা করে। হ্যাঁ এই বিকেলবেলা একটু হাওয়া খেতে বেরোয়, যেহেতু ফাঁকা জায়গায় রাস্তাঘাটে বা লোকজন এক জায়গায় কিন্তু গ্যাঞ্জামটা সেটা নেই। আর ওই দিকটা মনে হচ্ছে ঘোড়া দৌড়টা মেন হবে, হচ্ছে মনে হচ্ছে ছাড়ুক, ঘোড়া ছাড়লে এখান থেকেই যাবে, দেখা যাবে এখান থেকে, এখান থেকেই যাবে ঘোড়া ছাড়লে। তোমাদের দেখাচ্ছি চলে এসেছি ছোট কাকার বেগুন বাগানে, দেখো অনেকটা বড় বেগুন বাগান, আর এই সেই বেগুন তোলা শুরু করেছে। বেগুনগুলো খুব ছোট ছোট আর শুকিয়ে যাচ্ছে, দেখি বেগুনগুলো কেমন, জল না থাকার জন্য তো বেগুন ছাড়িয়ে জল দিচ্ছে না বলেই বেগুনগুলো নষ্ট হয়ে গেছে, ছোট আর বাড়েও না। বেগুন ভাজা দিয়ে পান্তা, এই বেগুন নিয়ে দেবজিৎ প্রতিদিন পান্তা খায় ভেজে প্রতিদিন সকালে, বেশি নেও না কয়েকটা নাও নিয়ে চলো। এদিকে ছোটো গাড়ি পুকুর কাটা আছে, পুকুরে জল নেই এখন, জল শুকনো। তো চলো প্রথম বাজি যে ঘোড়াটা ছেড়েছিল আমি ভিডিওটা করতে পারিনি, আমি ভাবছিলাম ভিডিও হচ্ছে কিন্তু ক্যামেরাতে ক্লিক করিনি। তো যাই হোক এবার আশা করছি ভিডিওটা ক্যাপচার করবো, ঘোড়াটা ছাড়ুক। ছোটো কাকার পারমিশন ছাড়াই ছোটো কাকার বাগান থেকে দেখো এতগুলো বেগুন তুলে নিয়েছে, প্রথমবার এসেছি, ধরতে পারলে মারবে দেবজিৎ, ছুটে আসবে লাঠি নিয়ে। কিন্তু দেবজিৎ শুধু যদি পান্তা খেতে পারে বেগুন ভাজা দিয়ে, আমি খাবো না, আমাদের কুটুস খাবে না, নিয়ে নিয়েছি যা বলে বলবে, দেবজিৎ বাবু চলে আসছে ওর বাগানে। ও আসার আগেই যে আমরা বাগান ফাঁকা করে দিয়েছি সেটা মনে হয় ব্যাপারটা ও জানে না, কত বেগুন তুলেছি সেটা ও খবর পায়নি। চলে আসো ঘোড়া দৌড় দেখবো, চলে আসো, ও বেগুনের খোঁজ নিয়ে তোমার লাভ নেই, চলে আসো। এই যে তো জেডি মারা ধাক্কা মারছিল, একটা একটা ঘোড়া বেদিক মেরে তো জেডি মারা বসেছিল ওখানেই চলে এসছে, এই এই দাঁড়িয়ে আছে দেখেছিস, জেডি মারা ভয় পেয়ে গেছে, এই দেখ সবাই চলে গেছে আর ওই ঘোড়াটা দেখেছিস, এই দেখ জেডি মারা ভয় পেয়ে কি করছে, দেখ
তো এখন সন্ধেবেলা, সন্ধে দেওয়ার সময়, আর মা এখন দেখো ধুনো দিচ্ছে চার মানে সমস্ত ঘরে। কারণ কি বলতো, এখন করোনার সময়, একটু যদি ধুনো দেওয়া হয় তাহলে রোগ জীবাণুগুলো না যাবে। সেই জন্য মাকে বললাম আজ একটু ধুনো দেওয়া হোক। তো ধুনো সন্ধে দেওয়ার পর এখন দেখো চা খেতে বসে গেছি, চা আর খাচ্ছি। কি দেখো একটু, এটা কি বলে দেখো, সন্ধেবেলা চায়ের সাথে কি খাচ্ছি, কি চলে এসছে। এটাই যে ঘোড়া দৌড়ের মাঠে মাঠে বিক্রি হচ্ছিল, ঘোড়া দৌড়ের মেলায় নয়, মাঠেই বিক্রি হচ্ছিল। মা এটা কিনে নিয়ে এসছে আর এটাই খাওয়া হচ্ছে চায়ের সাথে, অন্য কিছু নয়। আর এটা কি বলে জানি না, তোমরাই বলো যে এগুলো কিন্তু মেলায় খুব বাচ্চারা খায়, তাই না? বাচ্চারা খুব চায় এগুলো। হ্যাঁ, এগুলো কি বলে জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর কিছু বলবো না, এখন খেয়ে নি। তো আজ আমাদের রাতের খাবার দেখো রুটি ও ডিমের অমলেট, আর রয়েছে বেগুন ভাজা, এই দিয়েই খাওয়া হবে। আর এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজ আমি এখানেই বিদায় নিলাম, কাল আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।